রাজনীতি থেকে খেলার মাঠ, সবকিছু যেন টালমাটাল এক ক্যাসিনো কেলেঙ্কারিতে। সবচাইতে বেশি ঝড়টা যাচ্ছে হকি ফেডারেশনের ওপর দিয়ে। ক্যাসিনো কেলেঙ্কারির যে কয়জন হোতা তাদের একজন আরামবাগের ওয়ার্ড কমিশনার ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ। অনেকের মতে বর্তমানে যিনি সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছেন তার সঙ্গে শীতনিদ্রায় দেশের হকিও। গেল এপ্রিলে দায়িত্ব নেয়ার পর সাধারণ সম্পাদক বলেছিলেন সেপ্টেম্বর অক্টোবরেই হবে প্রিমিয়ার লিগ, জাতীয় দলকে খেলানো হবে প্রীতি ম্যাচও। তবে আদতে বয়সভিত্তিক পর্যায়ে আটকে আছে দেশের হকি। সাবেকরা বলছেন এমনিতেই দেশের হকি নিয়ে অনীহা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের, তার ওপর ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এমন অভিযোগ। এ থেকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব মাঠে খেলা ফেরানোর তাগিদ তাদের, সঙ্গে অভিযুক্তদের বাদ দিয়ে আহ্বান ঢেলে সাজানো হোক হকি ফেডারেশনকে। যিনি এটার সাথে সম্পৃক্ত উনি হয়তো হকি ফেডারেশনের সেক্রেটারি, এটা একটা পার্ট ওনার, ওনার ব্যক্তিগত জীবন আরও অনেক কিছু করতে পারে। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটু অগোছালো, মানে গোছালোভাবে তারা শুরু করতে পারেনি, বিশেষ করে জাতীয় দল অথবা ন্যাশনাল টিমের কোনো প্রোগ্রাম তারা এখনো কিন্তু দিতে পারেনি। দলবদল হয়েছে অলরেডি প্রায় দুই বছর হতে চলবে, এই কমিটি নির্বাচিত হয়ে আসার পর আমি এখনও দেখিনি সেই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে, তো এটা আমাদের জন্য আসলে একটা বাধা, আমাদের হকি উন্নয়নের জন্য, হকি খেলার উন্নয়নের জন্য এটা অনেক বড় বাধা। সরজমিনে ফেডারেশনে গিয়ে দেখা গেল ওমান যুব দলের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত সবাই। প্রিমিয়ার লিগ কবে হবে জানে না কেউই, জানে না দেশের হকির ভবিষ্যৎই বা কি। সে একজন গুড অর্গানাইজার, বাট এর বাইরে যদি কোথাও কিছু থেকে থাকে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, আমরা বলতেও চাই না, সেটা তদন্তের বিষয় আছে, সেটা ভালো মন্দ দেখার বিষয় আছে। সবাই মিলে আমরা কাজ করতেছি এবং হকি ফেডারেশনের কার্যক্রম সমস্ত কিছু চলমান আছে, ব্যবমান আছে। কমিটি হওয়ার পরে কিন্তু আমরা দুইটা মিটিং করছি মাত্র, জিবি মিটিং, এটা নেক্সট জিবি মিটিংয়ে এজেন্ডাকে আরও আসবে এবং সেখানে আমরা আলাপ আলোচনা করে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রমগুলো চলবো। সব কিছু মিলে কিন্তু লিগটা আমাদের জরুরি অবশ্যই। তাই তো প্রশ্নটা থেকেই যায়, শেষ পর্যন্ত সব অভিযোগ মাথায় নিয়ে ফেডারেশন থেকে কি পদত্যাগ করবেন মমিনুল হক সাইদ, নাকি তার পদ স্থগিত করবে এনএসসি? এসব উত্তর জানার জন্য অপেক্ষায় আপনাকে থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।